হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। সো আজকে আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হলো যে আমরা তো নর্মালি যে অনেক ধরনের অ্যাপস আসলে প্লে স্টোর থেকে হোক বা অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে হোক ইনস্টল করি। সো এই অ্যাপসগুলো ইনস্টল করার আগে আসলে আমাদের কী কী ধরনের জিনিস মাথায় রাখা উচিত বা কী কী সতর্কতা অবলম্বন করা উচিত বা অবশ্যই করতে হবে আমাদের ফোনটা যেন আসলে কোনো প্রকার ভাইরাস বা মালেশিয়াস কোড বা কোনো প্রকার ট্রোজান দ্বারা এফেক্টেড না হয়। কারণ এটা আসলে অনেক ভয়ঙ্কর একটা জিনিস, কারণ হলো যে আমাদের ফোনে অনেক ধরনের পার্সোনাল ডেটা থাকে। সো দেখা গেলো আমাদের ফোনটা কোনো ভাইরাস দ্বারা এফেক্টেড হয়ে গেলে তো সেই ক্ষেত্রে আমাদের অনেক আসলে হয়রানির শিকার হইতে হয় বা আমরা অনেক প্রবলেম ফেস করি। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে কোনো প্রকার অ্যাপস আমরা সেটা প্লে স্টোর থেকে ইনস্টল করি বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ইনস্টল করি। কী কী জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। সো প্রথমত দেখেন আমি প্রথম সারিতে দুইটা অ্যাপস ইনস্টল করে রাখছি প্লে স্টোর থেকে, সেটা হলো ট্রু কলার আর মুসলিম পয়েন্ট। আর সেকেন্ড যে অ্যাপসটা ইনস্টল করছি এটা মনে করেন কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমি ইনস্টল করছি, কারণ এটা প্লে স্টোরে আসলে নাই। আপনাদের দেখানোর জন্য আমি ইচ্ছাকৃতভাবে এই সেকেন্ড যে অ্যাপসটা মানে সেকেন্ড অ্যাপস বলতে সেকেন্ড রোয়ের যে অ্যাপসটা ফিক্স ইরোর অ্যাপসটা এর ভেতরে আমি কিছু ম্যালেশিয়াস কোড বা ভাইরাস ইনজেক্ট করে রাখছি আপনাদের দেখানোর জন্য, জাস্ট ডিফারেন্সটা কীরকম হয়। সো এটা দেখানোর জন্য আমি জাস্ট করে রাখছি। সো আমি আনইনস্টল করে দেবো দেখানোর পরে অবশ্যই। সো প্রথমত দেখেন আমি প্লে স্টোর থেকে এই যে ট্রু কলার আর মুসলিম পয়েন্ট এই দুটো অ্যাপস ডাউনলোড করছি। সো মুসলিম পয়েন্ট অ্যাপসে যদি আমি ঢুকি তো দেখেন আমাদের কিন্তু ডিরেক্টলি অ্যাপসে ঢুকে যাচ্ছে, আমাদের কোনো প্রকার পারমিশন বা কোনো কিছুই চাই নাই, ঠিক আছে। সো এটা একটা বিষয়। এখন আমি মেইনলি যেটাতে ফোকাস দিতে বলবো সেটা হলো ট্রু কলার অ্যাপসটা। দেখেন আমি যদি ট্রু কলার অ্যাপসে ক্লিক করি, সো প্রথমত দেখেন ট্রু কলার অ্যাপসে ঢুকে গেল। এখন এখানে যদি আমি গেট স্টার্ট বাটনে ক্লিক করি, সো দেখেন এখানে আমার এটা না, আমি জাস্ট যদি এখানে দেখেন আমার কিছু পারমিশন চাচ্ছে। সো এটা কিসের কিসের পারমিশন দিতে হবে আমাদেরকে, আমাদের কলস, কন্ট্যাক্ট এবং মেসেজের পারমিশন চাচ্ছে এই অ্যাপসটা আসলে। সো আপনারা আসলে নাম দেখেই বুঝতে পারছেন। সো আমি যদি প্রথমটাতে ঢুকি দেখেন এখানে আমার পারমিশন চাচ্ছে যে ফোন কল লক্স। সো ফোন কল লক্স বলতে বোঝায় আসলে আমি যদি এই পারমিশনটা অ্যালাউ করে দিই, সো সেই ক্ষেত্রে ট্রু কলার অ্যাপসটা আমাদের ফোনের যে ইনকামিং বা আউটগোয়িং কলগুলো বা আমাদের ফোনের যে মানে আমরা যে কল করছি বা আমাদের ফোনে যে কলগুলো আসছে সবগুলোই কিন্তু অ্যাক্সেস করতে পারবে এই ট্রু কলার অ্যাপসটা। সো এটা যদি আমি জাস্ট অ্যালাউ করে দিই আপনাদের দেখানোর সুবিধাতে, দেখেন আপনার কন্ট্যাক্টটাও কিন্তু এ অ্যাক্সেস করতে পারবে, আপনার কন্ট্যাক্ট লিস্টটা, দেন এরপর আপনার ফোন কলটাও ফোন কলগুলো সে ম্যানেজ করতে পারবে। সো অনেক ধরনের কিন্তু পারমিশন এই ট্রু কলার অ্যাপসটা চাইতেছে, কারণ ট্রু কলার অ্যাপস যে পারমিশনগুলো চাচ্ছে এগুলো আসলে লজিক্যাল, কারণ ট্রু কলার অ্যাপসটা ওই সমস্ত কাজেই ব্যবহার করা হয়, এই যে কল করা বা কোনো মানে আননোন নাম্বার ফাইন্ড আউট করা এই সমস্ত কাজে ইউজ করা হয়। সো এটা এদের ফাংশনালিটিটা ওইভাবেই তৈরি করা। সো আমি আসলে ডিটেলসে যাইতেছি না ট্রু কলার অ্যাপস কীভাবে কাজ করে, এটার জন্য সেপারেট কোনো ভিডিও করবো, বাট নর্মালি দেখতে পারলেন যে অনেক ধরনের পারমিশন চাচ্ছে, ঠিক আছে। সো আমার কনসার্ন হলো যখন এই পারমিশনগুলো অন্য কোনো অ্যাপসে যাবে, আমি ট্রু কলার অ্যাপসটা দিয়ে কিন্তু একটা এক্সাম্পল দিতেছি। সো অন্য যে কোনো অ্যাপস আপনারা ইনস্টল করবেন তখন আপনারা দেখবেন যে আপনারা যে সম্পর্কিত অ্যাপসটা ইনস্টল করতেছেন পারমিশনগুলো সেই সম্পর্কিত কোনা, ঠিক আছে। যেমন ট্রু কলার অ্যাপসটা দেখেন আমি ইনস্টল করার আগে দেখতেছি যে ট্রু কলার অ্যাপসটা কী সম্পর্কিত, এটা জাস্ট আমরা ফোন কল করতে পারবো বা আমরা আননোন কেউ কল দিলে তার নামটা যদি ট্রু কলারের ডেটাবেজে থাকে তো আমরা দেখতে পাবো যে কে আসলে ফোন দিছে। সো এটা আসলে এইটা করার জন্য ট্রু কলারকে আপনার এই কন্ট্যাক্ট লিস্টে বা আপনার ম্যানেজ কলে অ্যাক্সেস করার প্রয়োজন আছে, এটা লজিক্যাল। সো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা অ্যালো করতে পারি। কিন্তু দেখা গেল লেটসে আমরা একটা ক্যালকুলেটর অ্যাপস ইনস্টল করতে যাচ্ছি, এই ক্যালকুলেটর অ্যাপস। সো এই ক্যালকুলেটর অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে দেখা গেল আমার পারমিশন চাইতেছে যে আমরা আপনার ফোন কল লগে অ্যাক্সেস করার পারমিশন দেন, আপনার গ্যালারির পারমিশন দেন। সো সেই ক্ষেত্রে মাস্ট বি আপনি ধরে নেবেন যে ওই অ্যাপসটার ভিতরে কোনো ম্যালেশিয়াস কোড বা কোনো ভাইরাস আছে বা আপনার এই ডেটাগুলো সে চুরি করে নেবে, কারণ ক্যালকুলেটারে তো আসলে আপনার নর্মালি ফোন কল করার বা আপনার গ্যালারিতে ঢোকার দরকার নাই, তাই না। সো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আমার কনসার্ন হলো আপনারা পারমিশন দিবেন ঠিক আছে, বাট যখন পারমিশন দিবেন আপনারা দেখবেন যে আপনারা যেটাতে পারমিশন দিতে চাচ্ছেন সেইটা আর আপনারা যে অ্যাপসটা ইনস্টল করতে চাচ্ছেন তার ভিতরে রিলেশনটা আছে কিনা, ঠিক আছে। আমি জাস্ট এটাই মেনশন করতে চাচ্ছি। এখন লাস্ট আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো দেখেন লাস্টে একটা অ্যাপস আছে, এটা কিন্তু থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, এটা আসলে আমি ইচ্ছাকৃতভাবেই করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। সো আমি যদি এখানে জাস্ট সাইন আপে যাই এবং দেন জাস্ট আমি একটু যদি সাইন আপ করে নিই জিনিসটা, তো দেখেন আমি কিছু ইনফরমেশন দেওয়ার পর যখনই সাইন আপ বাটনে ক্লিক করতেছি তো দেখেন এখানে একটা ভয়ঙ্কর একটা পারমিশন চাইছে আর কি, যে আমাদের যে কোনো ধরনের এ পিকচার আমাদের ফোন থেকে আসলে আমাদের ক্যামেরা ইউজ করে পিকচার এবং ভিডিও রেকর্ড করতে পারবে। সো এটা কিন্তু আসলে এই অ্যাপসের সাথে সম্পর্কিত না। সো আমরা কখনোই এই পারমিশনটা দিব না অ্যাপসকে, অথবা আমরা এই অ্যাপসটা ইউজ করা অ্যাভয়েড করবো। এরকম অল্টারনেটিভস বহুত অনেক অ্যাপস আমরা পাবো, ওইগুলো আমরা ইউজ করার ট্রাই করবো। সো আমি যদি আপনাদের দেখানোর জন্য পারমিশনটা দিয়েই দিই, সো তারপরে দেখেন কিসের পারমিশন চাচ্ছে, যে আমাদের অডিও রেকর্ড করতে পারবে আমাদের ফোন থেকে অটোমেটিক। সো এটা কিন্তু আসলে মানে আমাদের যেহেতু ফোনটা পার্সোনাল, আমি আগেও বলছি সবারই ফোন পার্সোনাল, সবারই ফোনে পার্সোনাল কিছু
ডকুমেন্ট থাকে, সো এগুলো কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর। সো এইগুলো এই সমস্ত অ্যাপস থেকে আসলে আমাদের মানে পারমিশন দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে দেখতে হবে মেইন যে জিনিস, আমরা যে অ্যাপসটা ইনস্টল করতে যাচ্ছি আর যে পারমিশনগুলো দিতে যাচ্ছি তাদের ভিতরে রিলেশনটা কতটুকু। জাস্ট এটা কিন্তু যারা ইংরেজি জানেন না তারাও কিন্তু পড়লেই বুঝতে পারবেন। জাস্ট সিম্পল সিম্পল পারমিশন, দেখেন অ্যালো ট্রুকলার টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কল, এটা আমরা কিন্তু পড়লেই বুঝতে পারতেছি, ঠিক আছে। সো এটাই আর কি, এটাই বলার ছিল। আমি জাস্ট অ্যাপসগুলো আনইনস্টল করে দিব, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি আসলে এগুলো ইনস্টল করছিলাম, বাট এগুলো আমি আনইনস্টল করে দিব এখন। সো আশা করি সকলে বুঝতে পারছেন, ধন্যবাদ সবাইকে।